মেথ নিয়ে এক্সারসাইজ ওয়ান পেন থ্রি তাহলে এবার আমরা করবো দেখাও যে রুট থ্রি একটি অমূলত সংখ্যা ওইটা এটাকে করবো চল আমরা শুরু করি এ টু টু রুট থ্রি নিলাম একটি কি সংখ্যা নিলাম স্টুডেন্ট আমার হাতের লেখা হয়তো সুন্দর না তোমরা একটু এটাতে কমা করবে এবার দেখো এখন আমরা কি করবো এটা একটু ছোটো করে করবো কয়েক কয়েক মিনিটের ভিডিও হবে দূরে দেখো একটু ইন্টারেস্টিং হবে ভিডিওটা এই কিলটা আমরা দিলাম টু রু থ্রি তার মানে আমরা রুট থ্রি আমরা কী করব দেখো রুট থ্রি সামনে আনতে পারো রুট থ্রি ইকুয়াল টু এভাবেও করতে পারো কী হবে কে টু দ্য ডিভাই ঠিক আছে আবার দেখো তুমি যদি মনে করো এভাবে করবে না কী করবে টু রুট থ্রি তাহলে দেখো রুট থ্রি ডাইন পাশে রেখে এ থাকবে এই যে তার সঙ্গে গুণে ছিল ঠিক আছে এখানে এসে ডিভাইড হয়ে যাবে এভাবেও করতে পারো তোমার যেটা সুবিধা আমি কোয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম যেহেতু এ একটি মূলদ সংখ্যা তাহলে আমরা কী করব এ ওয়াই টু মূলদ সংখ্যা হবে কারণ তোমরা দেখেছি আমরা মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় দেখো এইভাবে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারলাম ঠিক তো তাহলে যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে তো এটা মূল সংখ্যা হবে যদি আমরা প্রকাশ না করতে পারি তাহলে মূল সংখ্যা হবে না আবার বলা হয়েছে কি কিউ নোয়ার্টিক টু জিরো কিউর মান কিন্তু সবসময় যাতে জিরো না হয় ওই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে দেখো এবার বামপক্কে আমরা কী করবো এবার যদি তুমি বাম পকো ধরো বাম পক ইকুয়াল টু রোড থ্রি একটি মূল সং একটি অমূলত সংখ্যা একটি অম্লত সংখ্যা তার মানে এক নং হতে পাই এক নং হতে পাই মূলত সংখ্যা এই টু তাহলে দেখো অমূলত অমূলত সংখ্যা এই টু কি হবে মূলত সংখ্যা হবে কেন বলো তো দেখো আমি বামপকি রুড় তীরে একটু অমূলত সংখ্যা রুড় তীরে আমরা অমূলত সংখ্যা দিলাম তার মানে এটা কি মূলত সংখ্যা তাহলে অমূলত ইকুয়াল টু মূলত আমরা ধরলাম অমূলত সংখ্যা ইকুয়াল টু এখানে কি মূল সংখ্যা দিলাম আশা করি বুঝেছ তাহলে ইহা তো সম্ভব না ঠিক না এটা কি সম্ভব ইহা সম্ভব সম্ভব নয় আমাদের কল্পনা সত্য নয় আমাদের আমাদের কল্পনা সত্য নয় টু রোড থ্রি মূলত সংখ্যা হবে না মূল সংখ্যা না হলে কি হবে মূলত সংখ্যা হবে শেষ এটাই তোমাদের সিম্পল আনসার টু রোড থ্রি একটি কমূলত সংখ্যা শেষ তোমাদের কাছে সিম্পল আমি এটাকে আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন যারা দেখুন প্লিজ ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ওকে